নমস্কার বন্ধুরা, সামনেই কিন্তু পহেলা বৈশাখ আসতে চলেছে। তো সবাইকে অগ্রিম পহেলা বৈশাখের অনেক ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম। তো আজকে পহেলা বৈশাখ স্পেশাল একটা মিষ্টি বানিয়ে দেখাবো, তাও এক কাপ ময়দা আর এক গ্লাস দুধ দিয়ে। তো ভিডিওটা শুরু করে নিচ্ছি। প্রথমে প্যানের মধ্যে এক গ্লাসের মতো দুধ নিয়েছি। তো দুধটা আমি নর্মাল প্যাকেটের দুধটাই নিয়েছি, আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। এবার দুধটাকে আমরা একটু জাল করে নেব। একটা জাল হয়ে গেলে আমরা এখান থেকে এক বাটির মতো দুধ কিন্তু তুলে নেব। আর ওপরে দেখবেন একটু পরেই সর ভেসে আসছে, তো সরটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, আর না হলে একটু প্রবলেম হবে, ভেতরে দানা বেঁধে যাবে, তাই সরটাকে অবশ্যই একটু ভেঙে ভেঙে দেবেন। আর এখানে এক বাটির মতো দুধ নিয়েছি। এবার এখানে হাফ কাপের মতো মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটাকে আমি দুধের সাথে মিশিয়ে নেব। আসলে যদি আমি নর্মাল এমনি মেশাতাম দুধটা, তাহলে যেহেতু দুধটা জাল হয়ে গেছিলো তাই কিন্তু লাম্পস থাকতো ভেতরে, তার জন্য এইভাবে দুধটাকে একটু ঠান্ডা করে আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। আর মিল্ক পাউডারটা অ্যাড করাতে কী হবে, দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তোমরা চাইলে এখানে মিল্ক পাউডারটা স্কিপ করতে পারো, তবে এখানে বলবো যদি স্কিপ করো তাহলে কিন্তু 8 থেকে 10 মিনিট লাগবে এক গ্লাস দুধ জাল হতে। তাই আমার হাতে যেহেতু টাইমটা একটু কম ছিল তাই আমি মিল্ক পাউডারটা ব্যবহার করলাম। আর দেখো কোনো ধরনের লাম্পস নেই, ভেতরে কিন্তু আর কোনো দানা নেই, দেখো একদম স্মুথ রেডি হয়ে গেছে পাউডার মিল্কটা। এবার এখানে দেখো যতটুকু সর আসছে আমি কিন্তু এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার মিল্ক পাউডারের মিশ্রণটা গুলে রেখেছিলাম ওইটাও দিয়ে এবার আরও 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিচ্ছি। আর আগুনটা বাড়িয়ে দিইনি, মিডিয়াম আগুনই করছি। তো দেখো জাল উঠে যাচ্ছে, তো আমরা দুধটাকে বেশি ঘন করব না। তবে আমার একটা ছোট্ট প্রবলেম হয়েছিল, আমি একটু বাইরে গেছিলাম এটা বসিয়ে, তাই আমার দুধটা একটু বেশি জাল হয়ে গেছিলো। তো আমি বলবো যে পরে ভুলটা কী হয়েছিল। তো দেখো এই অবস্থায় তোমরা কিন্তু নামিয়ে নেবে। তো আমি কী করেছিলাম, আমি একটু একটা কাজে গেছিলাম, তো আমার একটু বেশি হয়ে গেছিলো ঘন। তো তোমরা যখন করবে তখন এইভাবে যখন পাতলাটা থাকবে দুধটা তখনই কিন্তু নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবে। তো দেখো আর আমি বাইরে থেকে এসে দেখি আমার দুধটা একদম মালাই মতো হয়ে গেছে। আসলে এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে, তার জন্য একটু পাতলা অবস্থাতে এটা নামাতে হবে। তো দেখো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। খাবারের কোনো টেস্ট কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট আমার বাইন্ডিংয়ের জন্য একটু প্রবলেম হয়েছিল। এবার এটা নামিয়ে প্যানটা আবার ধুয়ে আমি চলে এসেছি। এখানে নিয়েছি এক বাটির মতো ময়দা। তোমরা চাইলে ময়দা না দিয়ে আটা দিয়েও এটা বানাতে পারবে। এবার ময়দাটাকে 4 থেকে 5 মিনিট আমরা ফ্রাই করে নেব। তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ময়দাটাকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই একদম মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। দেখবে ভাজার পরে খুব সুন্দর একটা স্মেল আসছে, সুগন্ধ বেরোচ্ছে, তখন বুঝবে যে জালটা হয়ে গেছে। আর তোমার স্পেচুলা দিয়ে যখন যেমন ইচ্ছে শেপ দেওয়া যাবে তখন বুঝবে যে ময়দাটা একদম রেডি। এই পর্যায়ে কী করতে হবে, এক চামচ করে ঘি দিতে হবে। আর ঘি আমি কতটুকু দিয়েছি তোমাদের বলে দিচ্ছি। 1 কাপের মতো ময়দা নিয়েছি আর ঘিটা হবে সম পরিমাণ, মানে 1 কাপ ময়দা হলে আমি 1 কাপ ঘি দেবো। তবে আমি এখানে একটু হেলদি বানানোর জন্য, কারণ ঘি বাটার তো বেশি খাওয়া এমনি শরীরের জন্য ভালো না, তাই আমি 1/2 কাপের মতো নিয়েছি। আর 1-1.5 চামচ করে ঘি দিয়ে দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এটা হলো আরও আসলে বেশি ভালো হয় যদি মানে সম পরিমাণ ঘি দিয়ে এটা বানাও তাহলে। তো দেখো আমার ঘি দিয়ে ভাজা কিন্তু হয়ে গেছে একদম 5 থেকে 6 মিনিট। এবার আগে থেকে যে মালাই তৈরি করেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। তবে যদি আমার দুধ মালাইটা একটু পাতলা থাকতো তাহলে বাইন্ডিংয়ে খুব হেল্প হতো। তো এবার দেখো 1 কাপের মতো এখানে চিনি দিয়েছি, মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। তো আমি যেই বলেছিলাম আমার সামান্য একটু জল লেগেছিলো, কারণ আমার দুধটা যেহেতু একটু বেশি আসলে জাল হয়ে গেছিলো তার জন্য। তো দেখো একটু একটু করে জল দিচ্ছি, জল কখনোই বেশি দেবে না, 3 থেকে 4 চামচের মতো জল। আর একটু 1 পিঞ্চের মতো লবণ দিচ্ছি আর 1 থেকে 1.5 চামচের মতো গোলাপ জল দিয়েছি, তাহলে দেখবে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আরও 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবার পালা। 1 কাপ ময়দাতে কিন্তু 1 থেকে 1.5 কেজির মতো মিষ্টি বানানো যায়। তো দেখো প্যানটা নামিয়ে নিয়েছি আর এদিকে একটা সসপ্যানটাকে গ্রিস করে রেখেছি, আর একটা কাপ কাগজ আমি মেলে মেলে দিয়েছি যেভাবে কেক বানায় সেইভাবে। এইভাবে গরম গরম অবস্থায় সব মিশ্রণ কিন্তু ঢেলে দিচ্ছি।
আর অবশ্যই এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা আসলে সেট হবে না আর শেপটা দিতে প্রবলেম হবে। তো ভালোভাবে সেট করে নিয়েছি, আবার 2 থেকে 2.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু কাজু দিয়ে দিয়েছি যাতে মিষ্টিটা আকর্ষণীয় লাগে দেখতে। তো দেখো সুন্দর করে, তোমরা চাইলে কাজু পেস্তা দিয়েও সাজিয়ে নিতে পারো বা চেরি দিতে পারো, চেরি দিলেও ভালোই লাগবে দেখতে। এবার এটা ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। তোমরা চাইলে এটাকে নর্মাল টেম্পারেচারে রেখো, ঠান্ডা করতে পারো, যেহেতু আমি আগেই বলেছিলাম টাইমটা একটু কম আছে তাই ফ্রিজে রেখে দিলাম। এবার কিন্তু এটাকে সার্ভ করার পালা, খুব সহজে কিন্তু এটা বেরিয়ে আসে কেকের মতোই, সাইডটা কিন্তু ছুরি দিয়ে একটু কেটে দেবে। আর অবশ্যই ছুরির গায়ে সামান্য একটু ঘি লাগিয়ে নেবে, তাহলে দেখবে আর কোনো প্রবলেম হবে না, খুব ইজিভাবে কিন্তু এটা ছুটে আসে আর কেউ বুঝবেই না এটা মুখে দিলে যেটা তুমি ময়দা বা আটা দিয়ে বানিয়েছো, ভীষণ সুস্বাদু হয়। আর পহেলা বৈশাখ মানেই কিন্তু সবাই তোমার বাড়িতে আসবে, প্রণাম করবে, ভালোবাসা জানাতে আসবে। তো এইভাবে যদি মিষ্টি আগের দিন বানিয়ে রেখে দাও তাহলে কিন্তু কেউ আসলে অনায়াসেই দিয়ে দিতে পারো একদম নাম মাত্র খরচে। তো দেখো খুব সুন্দর কিন্তু কেক টিন থেকে কিন্তু বেরিয়ে গেল, কেক টিন বলো বা সসপ্যান বলো। ওপর থেকে দেখো একটুকু লাগেনি, কাগজটা সরিয়ে নিলাম, ভীষণ ভালোভাবে সেট হয়েছে যেহেতু ফ্রিজে রেখেছিলাম। এবার এটাকে যে যেরকম পছন্দ করো শেপে কেটে নেবে। আশা করছি ভিডিওটা আজকে ভীষণ ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে সবার মধ্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছর আসছে, সবার সব মনের ইচ্ছে যেন পূরণ হয় এটাই বলবো ঠাকুরের কাছে। তো সবাই ভালো থেকো, আবারও বলছি আমিও ভালো থাকার চেষ্টা করছি অলওয়েজ। এবার এটাকে কেটে নিচ্ছি, আমি আমার মতো করে কেক কাটছি, তোমরা কিন্তু যেরকম ইচ্ছে হয় এটাকে শেপ দিতে পারো। একটা দেখিয়ে দিচ্ছি একটু সামনে থেকে, ভীষণ ভালো সুস্বাদু খেতে, মুখে দিলেই কিন্তু একদম এক নিমিষে গলে যাবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আর যদি করো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে, আর যদি না ভালো লাগে তাহলেও কিন্তু জানাবে। ওপর দিয়ে একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিলাম, এই তো রেডি হয়ে গেল আমার ময়দা দিয়ে 1 থেকে 1.5 কেজির মতো সন্দেশ, একদম নাম মাত্র খরচে। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে, সবাই ভালো থেকো, টাটা।